জানি মা, তোমাকে আমরা যেভাবে ঠকিয়েছি ক্ষমা চাইবার মুখ আমাদের নেই। আপনারা সবাই মিলে আমার সাথে এই খেলাটা কেন খেললেন? তুমি বিশ্বাস করো বৌমা, আমি তোমার সাথে গৌতমের বিয়েটা আটকাবার অনেক চেষ্টা করেছিলাম। তোমার শ্বশুরমশাইকে আমি বুঝিয়েছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো মিথ্যে ভিতের ওপর যদি গড়ে ওঠে সেটা টেকে না। শ্বশুরমশাই আমার কথা শোনেন, তিনি আমাদের বড় ছেলেকে তোমার দাদা সিদ্ধার্থর হাত থেকে বাঁচানোর জন্য গৌতমের সঙ্গে তোমার বিয়ে দেন। আর গৌতম, ও কেন ওর বাবাকে বোঝায়নি? তুই তো গৌতমকে জানো বৌমা, গৌতম ওর বাবার মুখের উপরে কখনো কোনো কথা বলেছে। তোমার শ্বশুর তোমাকে আর তোমার বাড়ির লোকজনদের বোঝালেন যে গৌতম এনারাই, তোমরা ওর বিয়ের জন্য রাজি হয়ে গেলে। তো শ্বশুরমশাই তো জানতেন যে গৌতম ও তার বাবার মুখের উপরে কিচ্ছু বলবে না। একটা কথা জানো মা, গৌতম কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আমি ওই সময় তোমার উপরে গৌতমের ভালোবাসা দেখে কিরকম দুর্বল হয়ে পড়েছিলাম। আর আমার জীবনটা, আমার জীবনটা কি হবে? আমার আশা স্বপ্ন এগুলো তো সব ভেঙে চুরমার হয়ে গেল। বলতে পারো এখন আমি কি করবো, কি করবো এখন, আমি কি করবো? বৌমা, তুমি না একদিন বলেছিলে এই বাড়িটাই তোমার নিজের বাড়ি, নিজের বাড়ির সমস্যা নিজেকেই মিটিয়ে নিতে হয় বৌমা। তুমি পারবে না মা, পারবে না, তুমি সব সমস্ত মিটিয়ে নিয়ে আবার জীবনটাকে নতুন করে সাজাতে।